আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন ভুল ঠিকানা দিলে কি হয়। এই এই পার্সেলটা স্পেন থেকে ঘুরে এসেছে। এদিকে এটা আমাদের ইন্ডিয়ার পোস্ট অফিসের, এটা হচ্ছে আপনার স্ট্যাম্প। আর দেখেন এটা হচ্ছে আপনার স্পেনের বার্সেলোনার ওখানকার পোস্ট অফিসের স্পেন এটা। হ্যাঁ, এই দেখেন এটা বার্সেলোনার, এটা বার্সেলোনার একদম, ঠিক আছে। তো মানে এটা আপনার স্পেনে পৌঁছেছে, পৌঁছার পরও ঠিকানা ভুলের কারণে আপনার এটাকে ফেরত পাঠিয়ে দিছে, মানে এই ঠিকানার কোনো অস্তিত্ব নাই। দেখেন কেমন ঠিকানা লিখছে, দেখেন শামসুল ইসলাম সিএল সেন্ট রক 62 বোডেগা বাস। আর এখানে কী লিখছে আপনার হসপিটালাইড। আর এটা হচ্ছে রবারে গেট। আর জিপ কোড দিয়েছে, এটা ভুল। এই দেখেন এখানে ওখান থেকে লাল কালি মেরে দিয়েছে জিপ কোডের মধ্যে। এর মধ্যে কি ভুল আছে দেখেন, এখানে মানে ওই ভিল নাই, পোস্ট অফিস নাই, হ্যাঁ ডিস্ট্রিক্ট নাই, থানা নাই, জেলা নাই, কোনো রাজ্য নাই, কিছুই নাই, এই সমস্ত কিছুই লেখে নাই, শুধু শামসুল ইসলাম সিয়াল সেন্ট রক 62। তো এমন করে দিলে কি কোনো যাবে, পার্সেল যাবে? যদি তার সঠিক উদিয়া না থাকে, সঠিক যদি ঠিকানা না থাকে, তো কী করে পৌঁছাবে জিনিসটা, কী করে পৌঁছাবে? তো ভাই এভাবে দেখেন আজে বাজে করে ঠিকানা লিখে দিছে। তো ওখানে পৌঁছার পরও জিনিসটা লোকটাকে পায়নি। কেন পায়নি? এই ঠিকানার কোনো অস্তিত্ব নাই। অথচ এই লোকটা বারবার আমাকে ফোন করে বলছে যে ভাই পার্সেলটা এখন আসছে না কেন, তুমি বদমাইশি করে ঠিকানা দিবা, হ্যাঁ যা তো মন করে ঠিকানা দিবা, তো তোমার কাছে কী করে পৌঁছাবে? দেখেন সে কী বলছে, দেখেন তো এই ব্যাপার, বুঝতে পারছেন? তো ভাই আমি বলবো, যারা পার্সেল নিতে চান সঠিকভাবে ঠিকানা দেবেন, তা নাহলে কিন্তু ভাই এরকম আপনাদেরও হয়রানি, আমারও হয়রানি। আমি কত পরিশ্রম করি জানেন, এরকম মুখে এখন আমার খুব রাগ লেগেছে, কী বলবো আপনাদেরকে, এরকম যাতা করে ঠিকানা লিখে দিয়েছে, হ্যাঁ অসভ্য থাকার, হ্যাঁ কেন নাই, ভিল নাই, পোস্ট অফিস নাই, থানা নাই, জেলা নাই, তারপরে আপনার কোনো রাজ্য নাই, কিছু লেখে নাই। ও যেরকম দিয়েছে আমি 100 বার বলছি, ভাই আপনি ঠিকানা দিয়েছেন এই ঠিকানায় যাবে? বলছে ভাই আমি যা ঠিকানা দিয়েছি আপনি তা লেখেন, তাতে চলে আসবে। তো গিয়েছে, ঠিক আছে, স্পেন পর্যন্ত এটা গিয়েছে, যাওয়ার পরে আবার ফেরত চলে এসছে। এটা স্পেনের এটা স্ট্যাম্প ওখানকার, আর এটা আমাদের ইন্ডিয়ার স্ট্যাম্প। ওখানে যাওয়ার পর ফেরত চলে আসছে শুধু ভুল ঠিকানার কারণে, ঠিকানা সঠিক দেয়নি এই জন্য। তো এই জন্য বলবো, যারা ওষুধ দেবে তোমরা যদি সঠিক ঠিকানা না দাও, তাহলে খবরদার আমার কাছে ওষুধ নেওয়ার চেষ্টা করবে না, আমি একদম পাঠাবো না। যদি ভিল, পোস্ট, থানা, জেলা, হ্যাঁ ইত্যাদি সঠিক না থাকে, এই দেখেন এখানে দিয়েছে কি, এ আপনার জিপ কোড দিয়েছে এটা ভুল, এই দেখেন এখানে লাল কালি মেরে দিয়েছে, এই দেখেন লাল কালি মেরে দিয়েছে, তার মানে এটা ভুল, এটার কোনো অস্তিত্ব নাই। আমার কিন্তু বিশাল রাগ লাগছে এই লোকটার উপরে বিশাল রাগ লেগে আছে, কারণ সে ভুল ঠিকানা দিছে, ও এত দূর যাওয়ার পর জিনিসটা ফেরত চলে আসে। তো এই ব্যাপার, যারা নিতে চাবেন আপনার সঠিক ঠিকানা দিবেন বন্ধুরা, ঠিক আছে বন্ধুরা? তাই রেখে দিলাম আমি ভিডিওটা।